হ্যালো স্টুডেন্টস, এসেছি এডুকেয়ার চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত। তোমাদের উচ্চ মাধ্যমিকের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, তোমাদের উচ্চ মাধ্যমিকের সাজেশন 2023 রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পূর্বের আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসকিউ কোশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রশ্ন উত্তরগুলো লেখো, খাতা কলম নিয়ে বসে পড়ো, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসে পড়ো আর পরপর প্রতিটা প্রশ্ন উত্তর লেখো, পরে যাতে রিভাইজ করতে পারো। চালিয়ে যাও পড়াশুনো, সামনে টেস্ট পরীক্ষা আছে, তারপরে ফাইনাল আসছে, একে একে পরীক্ষার চাপ বাড়ছে, তো অবশ্যই ভালো করে পড়াশুনো করতে থাকো, রেজাল্ট ভালো হবে অবশ্যই। দেখতে থাকো এসে চিরকা চ্যানেল, সঙ্গে থাকো, যখন যেটা দরকার আমাকে কমেন্টে জানাবে, আমি সব দিয়ে দেবো। তাছাড়াও আমি দিচ্ছি আমার মতো করে, কিন্তু তোমাদের যদি কোনো দরকার আগে আগেভাগেই থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, কমেন্টে জানাবে, আমি সেটা দিয়ে দেবো। দেখো প্রথম প্রশ্ন, হ্যাঁ তবে শুরু করার আগে বলছি লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। প্রথম প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। আমি বলি যে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল সেটা হচ্ছে 1914। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 খ্রিস্টাব্দে বা 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। চার নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কাদের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল। পরে পাঁচ নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল? উত্তর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল। ছ নম্বর, দেখো কে সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি প্রয়োগ করেছিলেন? ঠান্ডা লড়াই কথাটি কে সর্বপ্রথম প্রয়োগ করেছিলেন? বার্নার্ড বারুচ সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি প্রয়োগ করেছিলেন। তো অবশ্যই লাইক তো মানতে হয় ভাই, এটুকু শুধু লাইকটা, একটু লাইক বাটন ক্লিক করে দেবে ব্যাস। তারপরে কেমন লাগছে বা প্রশ্ন কোশ্চেন অ্যান্সারগুলো যে দিয়েছি তোমাদের ভালো লাগলো কিনা, বা সেগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট, উপকার হচ্ছে কিনা সে বিষয়ে কমেন্টে জানাও। পরের কোশ্চেন, কে সর্বপ্রথম ঠান্ডা লড়াই সম্পর্কে ধারণা দিয়েছিলেন? ঠান্ডা লড়াই সম্পর্কে ধারণা কে দিয়েছিলেন? দেখো মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিফম্যান সর্বপ্রথম ঠান্ডা লড়াই সম্পর্কে ধারণা দিয়েছিলেন। ওয়াল্টার লিফম্যান। চলো, কোন বিশ্বযুদ্ধের পর ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি হয়েছিল? দেখো ঘুরে ফিরে একই জায়গায়। তো কোন বিশ্বযুদ্ধের পর ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি হয়েছিল? সে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কবে? 1945 সালে। তারপরে ঠিক আছে, ন নম্বর, ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়েছিল? দেখো 1947 সালে ট্রুম্যান নীতি ঘোষিত হয়েছিল। দশ নম্বর, কবে থেকে ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে? দেখো উত্তর, 1947 খ্রিস্টাব্দ থেকে ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে। এগারো নম্বর, রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব কে ছিলেন? দেখো উত্তর, জর্জ সি মার্শাল ছিলেন রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব। তোমরা কোশ্চেন উত্তরগুলো ভালো করে লেখো, পড়ো, এমনকি কোনো সময় রিভাইজ করার জন্য ভিডিওটি ছেড়ে দিয়ে তোমরা শুনতে শুনতেও মুখস্থ করে নিতে পারবে। তো ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও, অনেকের কাছে পৌঁছে দাও, সেটা তো আমি আশা করি তোমাদের কাছে, সেটা তোমাদের হাতেই। পরের কোশ্চেন, বারো নম্বর, ঠান্ডা লড়াই কবে শুরু হয়েছিল এবং কবে সমাপ্তি হয়েছিল? এখানে শুরু এবং শেষ দুটি দেওয়া হয়েছে। দেখো ঠান্ডা লড়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হয়েছিল 1947 সালে,
12ই মার্চ, আর সেটি হয়েছিল কবে? 1990 খ্রিস্টাব্দের 2রা জুন, অর্থাৎ 2 জুন। 1947 সালে 12ই মার্চ ঠান্ডা লড়াই শুরু হয়েছিল, 1990 সালের 90 খ্রিস্টাব্দের 2 জুন ঠান্ডা লড়াই সমাপ্তি ঘটেছিল। 13 নম্বর, ঠান্ডা যুদ্ধের সময় বা ঠান্ডা লড়াইয়ের সময় যে পশ্চিমী সামরিক জোট গড়ে উঠেছিল তার নাম কি? দেখো, ঠান্ডা লড়াইয়ের সময় যে পশ্চিমী সামরিক জোট গড়ে উঠেছিল তার নাম হচ্ছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। এটার পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন, ওকে। 14 নম্বর, কাদের ঘোষণার মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটেছিল? দেখো, 1990 খ্রিস্টাব্দে 2 জুন মিখাইল গোরবাচেভ, ঠিক আছে, মিখাইল গোরবাচেভ নামগুলো এরকমই, এবং জর্জ বুশের ঘোষণার দ্বারা ঠান্ডা লড়াইয়ের অবসান হয়েছিল। 15 নম্বর, ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কী ছিল? ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম হচ্ছে দেতাত। দেখো, ন্যাটো, ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কি? ওয়ারশো, ওয়ারশো। নেক্সট কোশ্চেন, কবে কিউবা সংকট দেখা দিয়েছিল? কিউবা সংকট কবে দেখা দিয়েছিল? দেখো, 1962 খ্রিস্টাব্দে, 1962 খ্রিস্টাব্দে কিউবা সংকট দেখা দিয়েছিল। পরের কোশ্চেন, দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি বলতে কোন কোন দেশগুলিকে বোঝাতো? মিত্রশক্তি, মিত্রশক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি, ভালো করে পড়ে নেবে, বলতে কোন কোন দেশকে বোঝানো হয়েছিল? দেখো, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, এই 4টি রাষ্ট্রকেই মিত্রশক্তি বলা হতো। 19 নম্বর প্রশ্ন, কোন কোন দেশকে নিয়ে অক্ষশক্তি গড়ে উঠেছিল? অক্ষশক্তি, ওটা হচ্ছে মিত্রশক্তি, এটা অক্ষশক্তি, ভালো করে দেখে নেবে। তো জার্মানি, স্পেন, জাপান, ইতালিকে নিয়ে অক্ষশক্তি গড়ে উঠেছিল। জার্মানি, স্পেন, জাপান, ইতালিকে নিয়ে অক্ষশক্তি গড়ে উঠেছিল। 20 নম্বর, এখন যারা লাইক দেওনি অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও, এবং এরকম আরও ভিডিও পেতে, সাজেশনগুলো পরপর দেওয়া হচ্ছে, সাজেশনগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখো, তাহলে যখনই কোনো ভিডিও ছাড়া হবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সাথে সাথে দেখে নিতে পারবে, সবার প্রথম দেখে নিতে পারবে। দেখো, 20 নম্বর, মিত্রশক্তির মধ্যে কোন দেশটি একমাত্র সমাজতান্ত্রিক ছিল? মিত্রশক্তির মধ্যে কোন দেশটি একমাত্র সমাজতান্ত্রিক ছিল? উত্তর, দেখো, মিত্রশক্তির মধ্যে একমাত্র সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রটি সমাজতান্ত্রিক ছিল, একমাত্র সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রটি সমাজতান্ত্রিক ছিল। পরের কোশ্চেন, ঠান্ডা লড়াই কথাটি কে জনপ্রিয় করেছিল? দেখো, ঠান্ডা লড়াই কথাটিকে কে জনপ্রিয় করেছিলেন? উত্তর, ওয়াল্টার লিপম্যান, ওয়াল্টার লিপম্যান, ওয়াল্টার লিপম্যান, ওকে। ঠান্ডা লড়াই কথাটিকে জনপ্রিয় করে তুলেছিলেন। 22 নম্বর, প্রতিরোধের নীতি কি? উত্তর, দেখো, সোভিয়েত ইউনিয়ন ইউনিয়নের অথবা সমাজতন্ত্রের ভাবধারার অগ্রগতি রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি গ্রহণ করেছিল, সোভিয়েত ইউনিয়ন বা সমাজতন্ত্রের, সোভিয়েত ইউনিয়ন তো সমাজতান্ত্রিক ছিল, তো সোভিয়েত ইউনিয়নের অথবা সমাজতন্ত্রের ভাবধারার অগ্রগতিটাকে রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নীতি গ্রহণ করেছিল, সেটার নাম হচ্ছে প্রতিরোধ নীতি, ওকে। 23 নম্বর, কত খ্রিস্টাব্দে পটসডাম সম্মেলন হয়েছিল? উত্তর, 1945 খ্রিস্টাব্দে পটসডাম সম্মেলন হয়েছিল, পটসডাম সম্মেলন হয়েছিল। পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম লেখো। পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম কে? দেখো, চার্চিল এবং রুজভেল্ট, চার্চিল এবং রুজভেল্ট। পটসডাম সম্মেলনে যোগদানকারী দুজন নেতা হলেন চার্চিল এবং রুজভেল্ট। 25 নম্বর, কোন দেশ বার্লিন অবরোধ করেছিলেন? কোন দেশ বার্লিন অবরোধ করেছিলেন? সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ করেছিলেন। 26 নম্বর, সোভিয়েত ইউনিয়ন কত খ্রিস্টাব্দে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল? সোভিয়েত ইউনিয়ন কত খ্রিস্টাব্দে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল? উত্তর, দেখো, সোভিয়েত ইউনিয়ন 1949 সালে, 1949 সালে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এই ছিল তোমাদের আজকের দ্বিতীয় অধ্যায় থেকে, রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ 26টা প্রশ্ন। এরপরে আবার রিভিশন ভিডিও যখন আসবে, কিছু প্রশ্ন আবার এক্সট্রা করে আসবে, তবে দেখতে থাকো, পড়তে থাকো, লিখতে থাকো, শিখতে থাকো এবং এগিয়ে যেতে থাকো। শুধু
দেখা পড়া লেখা শোনা আর এগিয়ে যাওয়া, মাধ্যমিকে তোমাদের উচ্চ মাধ্যমিকে তোমাদের ভালো রেজাল্ট হবে এটাই আশা করছি। সঙ্গে থাকো এসে যেরকম চ্যানেলে, যখন কোনো কোনো কিছু দরকার আছে কমেন্টে জানাবে, ভিডিও দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দেবে যে এই দাদা এই ভিডিওটি দরকার আছে, এটা একটু ভিডিও বানিয়ে দেন, অবশ্যই আমি চেষ্টা করব বানানোর। আর প্লেলিস্টে সমস্ত তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোরও ভিডিও দেওয়া রয়েছে, তো সেখান থেকে দেখে নাও। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে, সেখানে জয়েন করো।